বড়খোলার ভারতীয় তেল নিগমের অধীনে থাকা গ্যাস বটলিং প্ল্যান্টের সামনে মজুরি শ্রমিক ইউনিয়নের সদস্য ও অন্য কয়েকটি সংস্থা মঙ্গলবার সাধারণ ধর্মঘটে সামিল হন। তারা এদিন কাজে না গিয়ে গোটা প্ল্যান্ট অচল করে দেন, এমনকি প্ল্যান্টের সামনে থাকা শিলচর জয়ন্তীয়া সড়কটিও বন্ধ করে দেন। শ্রমিকরা বিভিন্ন ইস্যুতে কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। ন্যূনতম আইনের অধীনে সমস্ত শ্রমিকদের 18,000 টাকা মজুরি প্রদান করতে হবে। ন্যূনতম আইনের অধীনে সমস্ত স্তরের শ্রমিকদেরকে 18,000 মজুরি দিতে হবে। এই সারা দেশব্যাপী সারা ভারতবর্ষ জুড়া বিভিন্ন ধরনের সব ধরনের ট্রেড ইউনিয়নগুলো মিলে যৌথ মঞ্চের ডাকে আজকে 8-9 জানুয়ারি সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করা হচ্ছে। এই ধর্মঘটের বিষয়গুলো মূলত যে দাবিগুলো, এই দাবিগুলো হচ্ছে প্রতিজন শ্রমিককে ভারত সরকার স্বীকৃত ন্যূনতম আইনের অধীনে মিনিমাম ওয়েজ 18,000 টাকা প্রদান করা এবং এছাড়া সমস্ত স্তরের শ্রমিকদেরকে অঙ্গনবাড়ি আশাকর্মী সহ পেট্রোলিয়াম সমস্ত শ্রমিকদেরকে এই 18,000 টাকা মজুরি প্রদান করার দাবি আমরা সর্বাগ্রে রাখছি। তাছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ আজকের ভারতবর্ষের শ্রমিকদের উপর যেভাবে ক্রমাগত আক্রমণ নেমে আসছে, আপনারা সবাই জানেন যে আজকে বিভিন্ন কলকারখানাগুলো ক্রমাগতভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে আমাদেরকে বরাক উপত্যকার পেপার মিল, যোগীগুপার পেপার মিল সহ আজকে সার কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে দেশে লক্ষ লক্ষ মানুষ আজকে বেকার হয়ে পড়ছেন। এই